সবার সুন্দর হোক, আমরা সবাই সুখে শান্তিতে থাকি, তাই না? আমরা সবাই চাই ইনসাফ কায়েম হোক। ইনসাফ চায় না কেউ আছে কি? সবাই ইনসাফ চায়। আমরা সবাই চাই দেশে দুর্নীতি বন্ধ হোক, চাই না? আমরা সবাই চাই জুলুম বন্ধ হোক, শোষণ বন্ধ হোক, বৈষম্য দূর হোক, যাতে প্রত্যেকটি বনি আদম সম্মানের সঙ্গে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে সমাজে বাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন। কাজে প্রতিটি বনি আদম, প্রতিটি মানুষ সম্মানিত, ইজ্জতের অধিকারী। দুনিয়ার কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো শাসক তাদের ইজ্জত সম্মান নষ্ট করতে পারে না। কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ মাসের ঘাড়ে চড়ে আসে, চড়ে বসে আছে, আর বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, মজলুম হয়ে আছে। তারা সম্মানের সাথে, ইজ্জতের সঙ্গে বাঁচতে পারছে না। কাজে আমাদের দায়িত্ব হচ্ছে, কি দায়িত্ব আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং এই বিষয়টি প্রত্যেক জুমার নামাজে বলা হয়, আপনারা শুনবেন, মনোযোগী শুনবেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে, তোমরা কিছু নির্দেশ, আদল, সুবিচার, ইনসাফের নির্দেশ দিচ্ছেন, সহানুভূতি, দয়া, অনুগ্রহ, এহসান করার নির্দেশ দিচ্ছেন। এটা আমাদের কাজ হচ্ছে ইনসাফ কায়েম করা, সুবিচার কায়েম করা, জুলুম দূর করা, অন্যায় দূর করা, সাথে সাথে আমাদের দায়িত্ব হচ্ছে অন্য মানুষের প্রতি, সহকর্মীর প্রতি, প্রতিবেশীর প্রতি দয়া দেখানো, এহসান করা, সহানুভূতি প্রকাশ করা। এগুলো ছোটখাটো কোনো বিষয় নয়, এগুলো আল্লাহর নির্দেশ আমাদের মনে রাখতে হবে। খেলাফত মসজিদ চাচ্ছে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে, আমরা চাচ্ছি সমাজের মধ্যে দয়া, সহানুভূতি, পরার্থপরতা, অন্যের প্রতি সহানুভূতি, অন্যের প্রতি সহায়তা হাত প্রসারিত হোক, যাতে করে সমাজের মানুষ সবাই মিলে একটি দেহের মতো বাস করতে পারে, এক আত্মায় বাস করতে পারে। যে সমাজে কেউ খাবে, কেউ খাবে না, এমন সমাজ ইসলাম চায় না। কেউ দশতলার, কেউ গাছতলা, ইসলাম এটা কামনা করে না। ইসলাম চায় সবাই মিলেমিশে বাস করতে। ইসলাম চায় এমন সমাজ যেখানে প্রতিটি মানুষ আল্লাহর বান্দা হিসেবে বাস করবে, কারো বান্দা হবে না। আজকে সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ বাকি সমস্ত মানুষকে গোলাম মানে রেখেছে, বান্দা বানিয়ে ফেলেছে। ইসলাম চায় সমস্ত মানুষ আল্লাহর বান্দা হয়ে বাস করুক, কোনো মানুষের বান্দা নয়। তাই প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আজকে এই সমাজ কায়েমের সংগ্রাম করতে হবে, এই সমাজ কায়েমের চেষ্টা করতে হবে। আমরা সবাই চাই বটে, কামনা আমরা করি, কিন্তু এই কাজ করার জন্য আমি মাঠে নামার ব্যবস্থা করছি না। আমি বলছি না সবাই মিলে এখনই রাস্তায় নেমে যেতে হবে। আমার বক্তব্য হচ্ছে, যে যেখানে আছে, যে অবস্থানে আছে, সে অবস্থার থেকে আমাদের কাজ করতে হবে। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম সবাই একই অবস্থানে ছিলেন না। কেউ খুব খারাপ অবস্থায় ছিলেন, খুব গরিব অবস্থায় ছিলেন, কেউ দাসও ছিলেন,
কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ ধনী ছিলেন, কিন্তু একেবারে একমতরা ছিলেন যে যে যেখানে থাকি না কেন সেখানে থেকে আমাদেরকে আল্লাহর দিনের কাজ করতে হবে, সমাজের কল্যাণের জন্য কাজ করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব, যে যেখানে থাকি না কেন, শ্রমিক হই, মজুর হই, রিক্সাওয়ালা হই, সাধারণ মানুষ হই, ব্যবসায়ী হই, পেশাজীবী হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আলেম হই, খতিব হই, ইমাম হই, সবার দায়িত্ব হচ্ছে সমাজের কল্যাণের জন্য কাজ করা। অতএব আমাদের যারা এখানে আছেন তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে, আসুন আমরা সবাই মিলে কাজ করি। যদি আমরা 16 কোটি মানুষ সবাই মিলে কাজ করতে শুরু করি, মাঠে নেমে যাই আমরা, তাহলে সমাজের চেহারা বদলে যাবে। আমরা কথা বলছি না বলেই জালেমরা, দুর্নীতিবাজরা, টাউট বাটপাররা আজকে ক্ষমতা দেখাচ্ছে। এরা সংখ্যা কিন্তু আপনাদের চেয়ে বেশি নয়, বেশি নাকি তারা? একটি পাড়াতে, একটি এলাকায় কোটি কয়েক মানুষ দরিবাস কিছু লোক আছে যারা ছড়ি করার চেষ্টা করে। যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে যায়, সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায়, কথা বলতে থাকে, সোচ্চার হয়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তাহলে এই গুটি কয়েক দুর্নীতি পরায়ণ জালেম মানুষ সমাজে কিছুই করতে পারবে না। আর আমরা চুপ করে থাকি যদি আমরা, তাহলে জালেমরা তাদের জুলুম চালিয়ে যাবে, দুর্নীতিবাজরা তাদের দুর্নীতি চালিয়ে যাবে। যদি আমরা দুর্নীতিবাজকে সম্মান করি, জালেমকে সম্মান করি, তাহলে তারা আরও বেশি ফুলে ফেঁপে উঠে যাবে। কাজে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ যারা আছি, যারা আল্লাহকে ভয় করি, যারা ইসলামপন্থী, যারা আল্লাহর বান্দা হতে চাই, তাদের দায়িত্ব হচ্ছে ওই জালেমদের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা। প্রথম প্রথম মনে হবে কষ্টকর বিষয়, কিন্তু যদি প্রতিবাদ শুরু করি আমরা সবাই মিলে, তাহলে আজ হোক কাল হোক সমাজের অবস্থা অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সবাই মিলে যার যার জায়গায় দিনের দাওয়াতের কাজ করি, দিনের আন্দোলনের কাজ করি এবং দিনের কথা বলার চেষ্টা করি। অন্যায় দেখা দিলে পরে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই, ন্যায়ের কথা বলি, ইনসাফের কথা বলি, এহসানের কথা বলি, তাহলেই আমাদের সমাজে পরিবর্তন আসবে। অন্যায়কারী জালেম যারা আছেন তারা অবশ্যই ধ্বংসের দিকে গিয়ে যাবেন, আর সাধারণ মানুষ আল্লাহর দিনের পথে, আল্লাহর পথে চলে তারা সমাজের মধ্যে অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে পারবে ইনশাআল্লাহ। যে আসুন আমরা সবাই মিলে কাজ করি, আল্লাহর দিনের আওয়াজকে বুলন্দ করি, ইনসাফের আওয়াজকে আমরা সোচ্চার করি, জুলুমের বিরুদ্ধে কথাকে আমরা বুলন্দ করি, সবাই মিলে আওয়াজ তুলি আমরা, আমরা ইনসাফের সমাজ চাই, জুলুমের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে চাই। কারণ জুলুমের বিরুদ্ধে কথা বলা, জালেমের বিরুদ্ধে কথা বলা হচ্ছে একটি বিশাল ব্যাপার। আফজল জিহাদ বলা হয়েছে হাদিসে, সবচেয়ে বড় জিহাদ কালিমাতুল হককে ওয়াল আদলে, সত্য কথা এবং আদলের কথা, ইনসাফের কথা বলা হচ্ছে জালেমের সামনে সবচেয়ে বড় জিহাদ। আমরা এখন অস্ত্রের জিহাদের প্রয়োজন নাই, আমরা ওর কথার জিহাদ করব। কথা বুঝতে পারছেন? যদি আমরা সবাই মিলে জালেমদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে সত্য কথা বলি, হকের কথা বলি, এটা হবে জিহাদ, জিহাদের সওয়াব আমরা পাবো। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমরা জিহাদের সওয়াব পেতে চাই, তাহলে আমাদেরকে সোচ্চার হতে হবে, ইনসাফের কথা বলতে হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। খেলাত মসজিদ এই কাজটি করার চেষ্টা করছে, আপনাদেরকে আমাদেরকে আহ্বান জানাচ্ছি, জাতিকে আহ্বান জানাচ্ছি, আমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে উমরি শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। বুঝতে পারছেন? উমরি শাসন মানে কি? মানে হচ্ছে শাসক নিজে ঘাড়ে করে বস্তা নিয়ে গরিবের কাছে যাবে, এরকম উমরি শাসনের নিয়ম। দণ্ড মুন্ডে কর্তায় বসে থাকবে না, হুকুম জারি করবে না, পুলিশ লাগিয়ে
তাদেরকে কষ্ট দেবে না এমন সময় আমরা চাই। হয়তো তোমার আমলে যেভাবে শাসন কায়েম হয়েছিল, যে উমর রাদিয়াল্লাহু আনহু সময় যেভাবে সমাজ চলেছিল, সেই সমাজকে সামনে রেখে আমরা বাংলাদেশে একটি সমাজ কায়েম করতে চাই। এমন সমাজ যেখানে কোনো মানুষের উপরে গভর্নরের গভর্নরের ছেলে কোনো মানুষকে একটি মানুষকে আঘাত করেছিল, সে বিচার দিয়েছে, পরে উমর রায় দিয়েছে এই এই লোকটি গভর্নরের ছেলেকে বেত লাগাবে সবার সামনে। সে বলেছিল যে মানুষকে আল্লাহ স্বাধীন করে সৃষ্টি করেছেন, তুমি তাকে দাস বানাতে পারো না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে আমরা যারা বোখানাঙ্গা দুঃখী মানুষ যারা আছি, যারা মজলুম মানুষ আছি, তাদেরকে এই পথে চলতে হবে। যদি আমরা মুক্তি চাই, যদি আমরা শান্তি চাই, সমৃদ্ধি চাই, তোমরের পথে, সাহাবায়ে পথে, খোলামেলা পথে চলতে হবে, আমরা সেই সমাজ কায়েম করতে চাই। আমরা আশা করি আপনারা সেই সমাজ কায়েমের লক্ষ্যে যে যেখানে আছেন কাজ করবেন, যারা কাজ করার চেষ্টা করছেন তাদেরকে সহায়তা করবেন। সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজকে, এই দেশকে এবং এই দুনিয়াকে আমরা, অশান্ত দুনিয়াকে আমরা শান্ত করতে পারবো, যুদ্ধের দুনিয়াকে আমরা শান্তির দুনিয়ায় পরিণত করতে পারবো, জুলুমের দুনিয়াকে আমরা ন্যায়ের সমাজে পরিণত করতে পারবো। আমরা সেই ন্যায়ের সমাজ কায়েম করতে চাই, সুন্দর সমাজ কায়েম করতে চাই, সমৃদ্ধির সমাজ কায়েম করতে চাই, সহানুভূতির সমাজ কায়েম করতে চাই, এহসানের সমাজ কায়েম করতে চাই। সেই সমাজ কায়েমের আন্দোলনে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে জোরদার করি, বলিষ্ঠ করি, যাতে করে আজ হোক কাল হোক বাংলাদেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে একটি ইসলামের সমাজে পরিণত হতে পারে, যেখানে আমরা কখনোই আল্লাহ বিরোধিতা, রসুল বিরোধিতা দেখতে পাব না, যেখানে আমরা সবাই মিলে আল্লাহর দিনের রজ্জুকে ধারণ করব, আল্লাহর দিনের প্রতি আমরা চলব, অন্যায়কারী জালেম জুলুম জালেম মুনাফেক চরিত্রের লোকেরা, দরিবাজ লোকেরা এই সমাজে নেতৃত্ব আসনে বিরাজ করতে পারবে না। আপনার দায়িত্ব হচ্ছে যে আপনারা আপনার সব জায়গাতে নেতৃত্বে তাদেরকে বসাবেন যারা ন্যায়পরায়ণ, যে আল্লাহ ভেরু, যে মানুষের সেবক, সেই ব্যক্তিকে বসাবেন, সেই ব্যক্তিকে আপনারা বসাবেন না, সমর্থন করবেন না যারা আল্লাহর বিরোধিতা করে, যারা জুলুম করে, যারা নিজেদের বাহাদুরি দেখায়, যারা মানুষের অত্যাচার চালায়, যারা গরিব মানুষকে, দুঃখী মানুষের সম্বল লুটপাট টুটপাট করে, এমন মানুষকে আপনারা নেতৃত্বের আসনে বসাবেন না। আপনারা তো বলবেন যে আমরা কী করে পারবো, পারবেন না কেন? আপনারা যদি বেশিরভাগ লোক একটা ভালো লোকের সমর্থন করেন, তাহলে খারাপ লোক কখনোই সমাজের নেতৃত্বে বসতে পারবে না। এটা যুদ্ধের প্রয়োজন নাই, আপনার সমর্থনের প্রয়োজন, সাহসের প্রয়োজন, তাহলে এটা সম্ভব। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ আপনাদেরকে, আসুন আমরা যে যে অবস্থানে আছি, আমরা অনেক হতাশ হয়ে যাই মাঝে মাঝে, হতাশ হবেন না। যদি আমরা এক হতে পারি, ন্যাক হতে পারি, তাহলে আমরা আমাদের পর সম্ভব সমাজের চেহারা পাল্টে দেওয়ার জন্য। আজকে আমরা এই আন্দোলন শুরু করেছি, আপনাদের সাহায্য আমরা চাই, সহায়তা চাই আপনারা। আপনারা আমরা সবাই মিলে আল্লাহর দিনের আন্দোলনকে, ইনসাফের আন্দোলনকে জোরদার করার চেষ্টা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের অবস্থা পরিবর্তন ঘটবেই। তাই আসুন এই মুহূর্তে আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যে যেখানে আছি সাধ্যমতো আমার অবস্থানে থেকেই দিনের কাজ করব, ইনসাফের কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এক হয়ে কাজ করব। এক যদি আমরা হয়ে যাই, তাহলে ঐক্যের কোনো বিকল্প নাই। মুসলমানরা এক হয়ে গেলে দুনিয়ার বুকে, আজকেও দুনিয়ার বুকে মুসলমানরা নেতৃত্ব প্রদান করতে পারে। প্রায় 150 কোটি 180 কোটি মুসলমান এক দুনিয়া আছে, কিন্তু আমাদের ঐক্য নাই, আমাদের মধ্যে অনেক বিচ্ছিন্নতা আছে, এগুলো বন্ধ করতে হবে, সবাই এক হতে হবে, এক প্রাণ এক দিল হয়ে আমরা আল্লাহর দিনের জন্য আমরা কাজ করব, তাহলে আমাদের এবং দুনিয়ার এবং দেশের অবস্থা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যাতে আল্লাহ, দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন
যাতে উত্তরা এবং ঢাকা মহানগরীর